হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সপরিবারে চলে এসেছি মাধপুরের মনসা মন্দিরে। ভাইয়ের মিসেস দেখুন পুজোর থালিটা সাজিয়ে নিচ্ছে, সবারই পুজোর থালি রয়েছে আলাদা আলাদা করে, সেই সাজিয়ে নিচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি লম্বা লাইন দিয়ে, বাড়ির সবাই আছে, মা আছে, ভাই, ভাইয়ের মিসেস, বোন আছে, দাদা, বৌদি, ভাইজি, ভাইপো, সকলে আমরা চলে এসেছি। এই যে দেখুন, এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশটা, খুবই সুন্দর। দাদা দাঁড়িয়ে আছে, আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। তুমি ভীষণ লাইন পড়েছে আজকে, কারণ আজ হচ্ছে শনিবার, মঙ্গলবার আর শনিবার প্রচুর লাইন পড়ে পুজোর জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বৌদি বাচ্চাদের কপালে টিপ দিয়ে দিচ্ছে সিঁদুরের টিপ। এই হচ্ছে ভেতরকার, এটা মন্দিরের ভেতরে। এই হচ্ছে ওখানে দাঁড়িয়ে ওই প্রচুর পরিমাণে যেখানটা লোক দাঁড়িয়েছে ওখানে পুজো দেওয়া হচ্ছে। দেখুন সবাই মিলে পুজো দিচ্ছে, নিজেদেরকে পুজো দিচ্ছে, এখানে কোনো ফুল দিতে নেই। এই ভেতরের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে বাইরের পরিবেশ, এটা হচ্ছে মন্দিরের বাইরের কাজ। সামনে একটা গেস্ট হাউস আছে, খুবই সুন্দর পরিবেশটা। এই প্রথম আমি এসেছি, আমার তো বেশ ভালো লাগছে। প্লিজ আপনারা আসুন একবার, অন্তত ঘুরে যান, দেখবেন ভীষণ ভালো লাগে। আর পুজো দিতে কান্না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। পুজো দিলে মন তেমন ভালো হয়ে যায়, বেসিক্যালি আমার ভালো হয়ে যায়। মন খারাপ হলেই আমি কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, আমার ভালো লাগে। আর এরকম একটা সুন্দর জায়গা থাকলে তো বলার নেই, কি সারাদিন ধরে থাকলেও মন ভরে না। প্লিজ আপনারা আসুন একবার, অন্তত এসে দেখে যান এই মাধপুরের মনসা মন্দির। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা এখান থেকে ফিরেও গেছেন পুজো দিয়ে এসেছেন। প্লিজ আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।